সুযোগ মিসের মহড়ায় সুইজারল্যান্ড ও ক্যামেরুনের মধ্যকার ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। তবে আক্রমণে এগিয়ে ছিল ক্যামেরুন, তারা গোলপোস্টের দিকে 5টি শট নেয় যার মধ্যে 2টি ছিল অন টার্গেট। অন্যদিকে সুইসরা গোলপোস্টের দিকে 3টি শট নেয় আর 1টিও অন টার্গেট ছিল না তাদের। তবে বিরতি থেকে ফিরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সুইজারল্যান্ড। ম্যাচের 48তম মিনিটে গোলটি করেন ব্রিল এম্বোলো। তবে আপনি জানলে চমকে যাবেন যে এই গোলটি করার পর কেন উদযাপন করেনি এম্বোলো, কারণ তিনি যে নিজের দেশকেই হারিয়ে দিলেন। হ্যাঁ দর্শক, সত্যি তাই। সুইজারল্যান্ডের অন্যতম সেরা ফরওয়ার্ড এম্বোলোকে খেলতে হচ্ছে তার নিজের দেশ এবং জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষে। শুধু খেলতেই হচ্ছে না, আজ ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের নায়কও এম্বোলো। তার একমাত্র গোলেই কিনা ক্যামেরুনকে 1-0 গোলে হারিয়েছে সুইসরা। 1997 সালে ক্যামেরুনের রাজধানী ইয়াওন্দেতে জন্মগ্রহণ করে এম্বোলো। স্বামীর সঙ্গে সারাসারি হওয়ার পর মাত্র 5 বছর বয়সী এম্বোলোকে নিয়ে ফ্রান্সে পাড়ি জমান তার মা। পৃথিবীর অন্যতম জাঁকজমকপূর্ণ দেশটিতেও থিতু হতে পারেননি এম্বোলোর মা। এর পরের বছরই তিনি এম্বোলোকে নিয়ে পাড়ি জমান সুইজারল্যান্ডে, আর সেখানেই ফুটবলের পায়েখড়ি হয় এম্বোলোর। 2014 সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এম্বোলো। এরপর থেকে সুইজারল্যান্ডের নাগরিকত্ব শরীরে মেখে নিয়ে সুইজারল্যান্ডেই বেড়ে উঠতে থাকেন ফুটবলের বর্তমান সময়ের এই সেরা ফরোয়ার্ড। তাই তো কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এম্বোলো হৃদয় ভেঙে দিলেন নিজের জন্মভূমির হাজার হাজার মানুষের। তবে নিজের দেশ ক্যামেরুনের বিরুদ্ধে গোল করে তিনি সম্মান দেখিয়েছেন, গোলটি করেও তিনি উদযাপন করেন, যদিও তার প্রতিপক্ষ খেলোয়াড়রা উদযাপনে মেতেছিলেন।